এক কথাই বলতে গেলে কিন্তু ইন্ডিয়ান ল্যাপটপ এবং ট্যাবলেট ব্র্যান্ডসগুলোর বাস হয়ে গেল। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে আর কোনো কিছু ইম্পোর্ট করা যাবে না ডিরেক্ট বিদেশ থেকে। এই ধরুন ল্যাপটপের যে প্রসেসর বা যে কোনো অ্যাক্সেসরিজ বা ট্যাবলেটের যে কোনো অ্যাক্সেসরিজ সেগুলো ইন্ডিয়াতেই হতে হবে, অ্যাসেম্বলও ইন্ডিয়াতেই হতে হবে। মনে হয় না যে ইন্ডিয়ার যে অর্থনীতিকে তারা একটু বুস্ট করতে চাইছে? না, জিনিসটা ভালো, কিন্তু খারাপ হলো সেই ইন্ডিয়ান ট্যাবলেটস অ্যান্ড ল্যাপটপ যে ব্র্যান্ডসগুলো, সেই ব্র্যান্ডসগুলো কিন্তু এবার হালকা করে ধাক্কা খাবে। এরকম দারুণ দারুণ টেক আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আরেকবার একই সময়ে হাজির। চলুন তাহলে শুরু করা যায়। নাথিংয়ের যে হেড কালপেই, তিনি যেমন একটু বুস্ট বুস্ট খেলা খেলছেন, কীরকম না, তিনি এই তো রিসেন্টলি নাথিং ফোন 1, নাথিং ফোন 2 লঞ্চ করেছেন, আর তারপর ধৈর্য আর ধরতে পারলেন না, এত সাকসেস। ঠিক এই মুহূর্তে অফিসিয়ালি অ্যানাউন্স করলেন তাদের সাব ব্র্যান্ড CMF। অ্যাকচুয়ালি যদি আমি বলি যে দেখুন এই CMF ব্যাপারটা সাব ব্র্যান্ড মানে পোকো, রেডমি, রিয়েলমি, নার্জো এদের মতন কিন্তু সাব ব্র্যান্ড খেলা না। অ্যাকচুয়ালি তারা অফিসিয়ালি এটাও বললেন যে এবার থেকে যে প্রোডাক্টসগুলো আসবে স্মার্ট ওয়াচ হতে পারে, TWS হতে পারে, অ্যান্ড আই হোপ যারা নাথিং ফোন 1 বা নাথিং ফোন 2 কিনতে পারছেন না, এত দাম বেশি, ঠিক সেইটাকেই হালকা একটু দামে লঞ্চ করবে CMF। ঠিক এই মুহূর্তে আমরা আরেকটা আপডেট দেব, আর সেটা হলো রেডমি কে দিয়ে, রেডমি নোট 13 সিরিজ। ঠিক তো আমরা বলেছিলাম না যে এটি সেপ্টেম্বরে আসবে, ঠিক তাই সেপ্টেম্বর মাসে, এবং মোটামুটি আপনি ধরে রাখুন প্রথম উইকের মধ্যেই এটি লঞ্চ হবে। আসছে তিনটে স্মার্টফোন, রেডমি নোট 13 বলুন, রেডমি নোট 13 প্রো বলুন, রেডমি নোট 13 প্রো ম্যাক্স। এবং এই দামগুলো যদি এক্সক্লুসিভলি আপনাদেরকে বলে দিই তাহলে কিছুটা এরকম, রেডমি নোট 13 প্রো ম্যাক্স 25,000 নয়, 30,000-এর মধ্যে আসবে, রেডমি নোট 13 প্রো এটা 25,000-এর মধ্যে আসবে, রেডমি নোট 13 মোটামুটি 20,000-এর মধ্যে আসবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন 200 মেগাপিক্সেল ক্যামেরাও আমরা পাবো, সেটা প্রো অ্যান্ড প্রো ম্যাক্সে, সঙ্গে আমরা 120 ওয়াট করে ফাস্ট চার্জিংও পাবো, সেটা প্রো অ্যান্ড প্রো ম্যাক্সে, সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120Hz রিফ্রেশ রেট পাবো, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, ডুয়াল স্পিকার পাবো, মিডিয়াটেক ডাইমেনসিটি পাবো, আর রেডমি নোট 13-এ স্ন্যাপড্রাগনের আমরা প্রসেসর পাবো। তো অলওয়েজ গুড, এবং তারা রিয়েলমিকে কম্পিট করার জন্য খুব তাড়াতাড়ি আসছে। আই হোপ আপনারাও খুব এনজয় করবেন রেডমির এই নোট 13 সিরিজগুলোকে, জাস্ট আসতে দেরি, বাস ফার্স্ট লুক চলে এসছে। দেখুন এই মুহূর্তে OnePlus পোস্টার মেরে দিল, পোস্টার কার মানলো, OnePlus AC2 Pro, এবং যেটি একটা শক্তিশালী ধামাকা স্মার্টফোন হতে চলেছে। না, ভারতে কোনো গল্প নাই, এটা একদম ডিরেক্ট লঞ্চ হবে চায়নাতে। আপনাদের তো রিব্র্যান্ড করে এসি নামে তো কোনো স্মার্টফোন আমাদের এখানে লঞ্চ হয়নি, বা দুই বাংলায় তো এখানে অন্য নামে আসবে। ঠিক এই মুহূর্তে এই স্মার্টফোনটাই থাকছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2, এবং যার এখানটায় যে অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 12 লাখ 13 লাখ ছাড়িয়ে গেছে। এবার কেন ছাড়িয়ে গেছে দেখুন, 24 GB র্যাম আমরা এর মধ্যে পাবো ইনবিল্ট ফর দ্য ফার্স্ট টাইম, ক্যামেরা হবে তুখর, ডিজাইনটাও বেশ ভালো লাগছে। তো OnePlus-এর AC2 Pro খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, বাট ইন্ডিয়াতে নয়, চায়নাতে। দেখা যাক ইন্ডিয়াতে তারা কি নামে লঞ্চ করে। আরেকটা দুর্দান্ত খবর আসছে যে এবার থেকে নাথিংয়ের যে স্মার্টফোনগুলো আসবে না, সেই স্মার্টফোনগুলোর যে ক্যামেরা, সেই ক্যামেরাতে ওমনিভিশনের সেন্সর ইউজ করা হবে। এটা একটা মানে বিশ্বাসযোগ্য বলতে পারেন, অবিশ্বাসযোগ্য বলতে পারেন, কারণ সনির সেন্সর তারা ইউজ করছে। আমার মনে হয় এত সাকসেসের পর কি তারা করবে ওমনিভিশনের সেন্সারে, কি তারা আসবে এখন বলা যায় না। এই সব ব্র্যান্ডগুলো ভট করে সাকসেস পেয়ে একদম অন্যরকম, অন্য ধরনের তারা কাজকর্ম করে। আচ্ছা নাথিং ফোন 1 বলুন, নাথিং ফোন 2 বলুন, আপনারা প্রত্যেকে ইউজ করছেন। আপনি জানেন নাথিং ফোন 1-এ বিটা ভার্সন চলে এসছে Android 14-এর। হ্যাঁ, Android 14-এর বিটা ভার্সন যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনি ওয়েলকাম নাথিংয়ের পক্ষ থেকে, তবে আমি বলবো এই মুহূর্তে করবেন না, কারণ অনেক কিছু বাগস মশালা এখানে থাকে আর সেইগুলো আপনাকে ধীরে ধীরে কামড়ে কামড়ে খাবে, আপনাকে না, আপনার মনকে এবং আপনার ফোনকে। তো আমি বলবো নাথিং ফোনে তো অবভিয়াসলি এসছে এই আপডেট Android 14-এর বিটা, তো আপনি একটু ওয়েট করে যান, কিছু ভিডিওস দেখুন, তারপর যদি সবাই একদম হ্যাঁ বলে, পজিটিভ ভিউ পান, তাহলে অবশ্যই করবে। এই মুহূর্তে শাওমির পক্ষ থেকে K60 Ultra, তার ফার্স্ট লুক টুক তো চলে এসছে, এবং তার অফিসিয়াল স্পেসিফিকেশন কিছুটা এরকম, 1.5K 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 চিপসেট,
পিক্সেল বিনিংয়ের কাজ এখানেও থাকবে, গেম ইঞ্জিন থাকবে, 5000 mAh ব্যাটারি, 120 W ফাস্ট চার্জিং দিয়ে তারা নিয়ে আসছে তাদের রেডমি K60 Ultra। তবে এবার মনে হচ্ছে দাম একটু কমাতে পারে রেডমি, কারণ সাফল্য তেমন তাদের আসেনি। আচ্ছা, অনেকে বলছে শাওমির ফোন ভালোবাসে না, আমরাও বলি শাওমির ফোনে বাগস, কিন্তু আমাদের যে রিপোর্টটা এলো এটাতে বলছে মানুষ এখনও ভালোবাসে। কারণ রিসেন্টলি লঞ্চ হলো Redmi 12 4G, আর আপনি এটা মানে বিশ্বাস করবেন না, Redmi 12 4G আর 5G মানে 300,000-এর ওপর বেশি ইউনিট সোল্ড হয়েছে, ভাবতে পারেন প্রথম সেলেই। তাহলে কোথাও না কোথাও এখনও মানুষের দুর্বলতা রয়েছে শাওমি বা রেডমির স্মার্টফোনে। ঠিক এই মুহূর্তে আপনিও ভিডিওটি দেখছেন, আপনার কি দুর্বলতা রয়েছে রেডমি বা শাওমির স্মার্টফোনে? একদম সঠিক কথা বলবেন, আমাদের চাই আপনাদের এই তথ্য। আইকিউ তাদের আইকিউ Z7 Pro তো নিয়ে আসছে, এবং রিয়েলি এটা কোথাও না কোথাও OnePlus-কে একদম কড়া টক্কর দেওয়ার জন্য চলে আসছে। কার্ভ ডিসপ্লে, ক্যান ইউ ইমাজিন, সুপার অ্যামোলেড, ক্যামেরাও থাকবে দুর্ধর্ষ, সঙ্গে মিডিয়াটেক ডায়মন্ড সিটির যে 7 সিরিজ সেই প্রসেসর থাকবে, বস ডুয়াল স্পিকার থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, আর কি চাই? আর আজকের ডেটে কার্ভ অ্যামোলেডের যে চাহিদা এত, এ আর মানে অবিশ্বাস্য না। তো অবভিয়াসলি IQ Z7 Pro বেশ ভালো দামে, আই হোপ 30,000-এর নিচে এই স্মার্টফোনটি লঞ্চ করে একদম তাক লাগিয়ে দিবে। তা আপনিও ওয়েট করুন IQ Z7 সিরিজের জন্য। মোটোরোলাকে দিয়ে মোটোরোলা G সিরিজের G54 এই স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি এই মাসেই। এবং এই স্মার্টফোনটাই যে মোটোরোলা G54, তাতে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চেসের একটা 120Hz ডিসপ্লে, 50 MP কোয়াড পিক্সেল ক্যামেরা, 16 MP সেলফি, 8/256 GB অ্যান্ড্রয়েড 13, 5000 mAh ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বাট লেদার ফিনিশিং পাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম এই দামে। তো এই ছিল আজকের আপডেট, এবং এই স্মার্টফোনটিরও দাম মোটামুটি 20,000-এর মধ্যেই থাকবে বা তার নিচে। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আমি